বিজেপি পক্ষ থেকে দেশব্যাপী চলছে সেবা সপ্তাহ। তারই কর্মসূচি হিসেবে এদিন বনগায় আয়োজিত হলো রক্তদান শিবির। শিবিরে রক্ত দেন বহু মানুষ। বনগাঁ উত্তর বিধানসভা ও বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। বুধবার বনগাঁতে জেলা কার্যালয়ে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটের বিধায়ক অসীম সরকার, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস সহ বিভিন্ন নেতৃত্ব। জানা গেছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চলছে সেবা সপ্তাহ, সেই কর্মসূচির অংশ হিসেবে এদিনের এই রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত হয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস বলেন, এটা আমাদের তৃতীয় রক্তদান শিবির। আগামী এক সপ্তাহের মধ্যেই আরো বেশ কয়েকটি শিবির অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি। রক্তদান মহাদান আর ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বনগাঁ সাংগঠনিক জেলায় এটা তৃতীয় রক্তদান শিবির চলছে, আর আগামী এক সপ্তাহের মধ্যে আরও দশখানা রক্তদান শিবিরের জন্য বিভিন্ন হসপিটাল থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং সেই কার্যক্রম চলছে। অ্যাকচুয়ালি সেবাই সংগঠন, নরেন্দ্র মোদীজি যে কথা বলেছেন, জব তক করোনা রহেগা সেবাই সংগঠন, আমরা সেবার মাধ্যম দিয়ে সংগঠনকে মজবুত করা। আমাদের সমস্ত কার্যকর্তারা এসছেন এখানে, যাদের আমাদের নেতৃত্ব আছেন, বিধায়ক আছে, জ্ঞানদা আছে, দেবশ্রী আছে, তাদের নেতৃত্বে বনগাঁ পৌরমণ্ডলের সমস্ত কার্যকর্তারা মিলে এই কাজ করেছেন এবং আগামী দিন ডক্টর বিআর আম্বেদকরের ভারতরত্ন ওনার বাবা সাহেব আম্বেদকরের জন্মতিথি আছেন, সেই উপলক্ষে আরও সেবামূলক কাজ চলছে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সেবা সপ্তাহ চলছে, ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই রক্তদান শিবির। এ বিষয়ে বিধায়ক আরো বলেন, বনগাঁ বিধানসভার পরিচালনায় বনগাঁ উত্তর এবং দক্ষিণ মণ্ডলের উদ্যোগে মহান রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি একটা সংস্কৃতি নির্ভর দল, ভারত মাতাকে ভালোবাসে, সে ভারত মাতার উদ্দেশ্যে মহান রক্তদান শিবির আজকে আয়োজন করা হয়েছে। জানা গেছে, শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিজেপি সূত্রের দাবি, সাধারণের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এছাড়াও গ্রীষ্মের দাবদাহে রক্তের যোগান অব্যাহত রাখতে আমাদের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।